ঝমঝম করে পড়ছে বৃষ্টি, আর চিন্তায় রয়েছি কি হবে আজকে রিমালের উৎপাতে। চিন্তা করলেই মনে পড়ে যাচ্ছে সেই আমফানের দিনটা, আর মনে মনে একটু বেশ ভীতস্থই হয়ে পড়ছি। আবার কি দুদিন জল থাকবে না, খাবার থাকবে না ঠিক মতন করে, ঠিক মতো করে স্নান করতে পারবো না, কারেন্ট থাকবে না, সব চিন্তা মাথায় নিয়ে বেরিয়ে পড়লাম। আর দুদিনের মতন বাজারও সাথে নিয়ে চলে এলাম, আর ভাবছি এমন কিছু একটা বানাতে হবে যাতে আমার দুটো দিন অন্তত কাটানো যায়, দুটো ভাত করলেই যেন সবাই মিলে চালিয়ে নিতে পারি। যা ভাবনা তাই কাজ, তাই আজকে একই তরকারি ঝোল বলো ডিমের ঝোল সব একসাথে, তাই বানিয়ে ফেললাম মাছের ডিম আলু পটল দিয়ে ঝোল। চলো আজকে বরং সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আমি মিষ্টি নিবেদিতা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড, মিষ্টি নিবেদিতাস ওয়ার্ল্ড, তোমাদেরকে অনেকটা স্বাগত আমারই দুনিয়া আমারই চ্যানেলে। চলো তাহলে ফাইনালি শুরু করা যাক। আজকে আমি নিয়েছি কাতলা মাছের ডিম, এখানে 250 গ্রাম মতন ডিম রয়েছে, রুই মাছের ডিমও নিতে পারো। সাথে নিয়েছি 500 গ্রাম মতন পটল আর 300 গ্রাম মতন আলু, মানে মিডিয়াম সাইজে দুটো আলুকে এরকম ছোট করে কেটে নিয়েছি, আর এখানে বেশ 8-10টা পটল কেটে নিয়েছি। প্রথমেই নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে ডিমটাকে বেশ ভালো করে চটকে মেখে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে একটু পেঁয়াজ কুচো আদা রসুন কুচো দিতেই পারো, কিন্তু আমি যেহেতু একটু তাড়াহুড়ায় রয়েছি তাই আমি একটু শর্টকাটেই কাজটা সারাচ্ছি, কেননা ঝড় তো এসে গেছে বুঝতেই পারছো, চিন্তায় রয়েছে একটুখানি বন্ধু। তো তাড়াতাড়ি করে আমি এই লঙ্কা গুঁড়ো ডিম আর হলুদ গুঁড়ো দিয়ে ডিমটাকে চটকে আমি মেখে নিচ্ছি। ডিমটাকে ভালো করে মাখতে হবে যাতে তোমার নুনটা খুব ভালো করে সব জায়গায় চলে যায়, নুনটা যদি ভালো করে না মেশে এক জায়গায় নুন বেশি আর এক জায়গায় নুন কম। আর অনেকে আবার দেখেছি এর মধ্যে একটুখানি অল্প করে বেসনও মেখে নেয়, তেলটা গরম করতে বসিয়ে ডিমগুলো ছাড়তে লেগে গেছি, ক্যামেরাটা অন করতে একদম ভুলে গেছি, পরে দেখছি এ বাবা আমি তো ক্যামেরাটাই অন করিনি। আমি কিন্তু ডিমটার জন্য তেলটাকে খুব বেশি করে হাই ফ্লেম করে নিইনি, কেননা হাই ফ্লেম যদি করে নাও তাহলে কিন্তু ডিমের বড়াটা গায়ের মধ্যে ভীষণ মাত্রায় ছটকাবে বা ছিটকাবে। ডিমটা যখন ভাজবে মিডিয়াম ফ্লেমে ভেজো, তাহলে দেখবে গায়ের মধ্যে কিন্তু ফাটে না। আমার দাদা কিন্তু ভীষণ ভালো ডিমের বড়া করে, কখনো ওর রেসিপি তোমাদের কাছে শেয়ার করব। আমি কিন্তু মারাত্মক ভীত এই বিষয়ে, তাই সাধারণত ওকেই বলি ডিমটা বড়া করে দিতে, কিন্তু আজকে ইচ্ছে করলো তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি চটপট করে যাতে করে নিতে পারি তার জন্যই কিন্তু আমি আর দাদাকে ডাকতে যাইনি, দাদা এখন রেডি করছে মানে কি করে আম মানে রেমালের থেকে বাঁচার পথ করা যায়, মানে জল টল ভরে রাখার ব্যবস্থা চলছে। এবার চলো বড়াগুলো ভাজা তো হয়ে গেছে দেখে তো বুঝতে পারছো। আচ্ছা বড়াগুলো কিন্তু একটু টাইম নিয়ে ভেজো, কেননা না হলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে, সিম হিটে ভাজলে একটু সময় নিয়ে ভাজতে হয়। দেখো বড়াগুলো কিন্তু সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, টাইমটা কিন্তু একটু বেশি লাগলো ঠিকই কিন্তু পোড়া লাগবে না এতে, আর যেহেতু আমার ঝোল হবে সেই জন্য আমি কিন্তু আর একটু কড়া করে ভাজলাম না, কেননা ঝোলে তো গিয়ে সেদ্ধ হবে। চলো বড়াগুলো অলরেডি আমার সব ভাজা হয়ে গেছে, এইবার ওই তেলের মধ্যেই আগে আলু আর পটলগুলোকে ভাজার বন্দোবস্ত করি। চলো তাহলে এবার আলু পটলগুলোকে ভেজে নিই। তেলটার মধ্যে আমি ডাইরেক্ট আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো তো আগেই দেখেছি এইভাবে কেটে নিয়েছি। হ্যাঁ এইবার চলো আলুগুলোকে একটুখানি সামান্য নুন দিয়ে ভেজে নেব। আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু আমি আমার পছন্দসই এরকমভাবে পিসটা কেটেছি, তোমরা চাইলে যেরকম পিস তোমাদের পছন্দ সেইভাবে তোমরা কাটতেই পারো, আর আমি যেহেতু দুদিনের তরকারি করছি সেই আন্দাজে কিন্তু আমি আলু পটলগুলো কেটেছি। বলতে বলতে আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, দেখেছো কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। হ্যাঁ একটু লাল লাল করে আলুগুলো না ভাজলে কি ঠিক ভাল লাগে বলো। চলো ওই তেলেই এবার আলুগুলোকে তো তুলে নিয়েছি, এইবার পটলগুলোকে ওই একই তেলে ভেজে নিই, লাল লাল করে ভাজবো,
অনেকে দেখেছি পটলটা একটু আগে ভাজে, কিন্তু আমি আবার পটলটা একটু পরে ভাজি। কেন বলো তো? পটল ভাজার একটা যে সুন্দর গন্ধ আছে না, ওই গন্ধটা যদি ঝোলের মধ্যে যায় তার টেস্ট কিন্তু দুগুণ বাড়িয়ে দেয়। একটুখানি নুন দিয়ে পটলটাকে আমি ভেজে নিচ্ছি। চলো ধীরে সুস্থে পটলটাকে একটু লাল লাল করে ভেজে নিই। বলতে বলতে পটলটা কিন্তু আমার ভাজা হয়ে গেল। কি দেখে তো এখনই খিদে পাচ্ছে, তাই না? তাহলে দাঁড়াও দাঁড়াও, আরেকটু বাকি আছে রেসিপিটা, খুব বেশি বাকি নেই, একটু দাঁড়িয়ে যাও। চলো ফাইনাল রেসিপির লুকটা মানে রেসিপি মানে ঝোলটাটা শুরু করি। বলতে বলতে ঝোলের জন্য একটুখানি জল দিয়ে দিলাম তেলের মধ্যে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এক চামচ করে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা দিতেই পারো। আজকে তাড়াহুড়ায় আছি বন্ধু, তাই আর অত বাটাবাটি চক্করে যায়নি, ছটপট করে গুঁড়োই ব্যবহার করে নিলাম। আজকে আদা বাটা আর দিলাম না, তাড়াতাড়ি করছি যেহেতু, সঙ্গে নুনও দিলাম। কেননা জানো তো, রেমাল তো এসে গেছে, বৃষ্টি তো শুরু হয়ে গেছে সেই কোন সকাল থেকে, কখন যে আবার কারেন্টটা চলে যাবে কে জানে। চলো একটু মশলাটা কষে উঠতেই আর একটু জল দিয়ে কষিয়ে নেওয়ার ব্যাপার। মশলাটাকে যত টাইম নিয়ে ভালো করে কষাবে তার স্বাদ কিন্তু মানে বেড়েই চলবে, কমার কোনো চান্স নেই। কালারটা কেমন উঠলো বলো তো? দারুণ না? গন্ধটা যা উঠেছে না, খিদে পেয়ে যাচ্ছে এখন। আরে খিদে পেলে এখন হবে না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাকি রান্নাটা করতে হবে। বলতে বলতে আলু ভাজা, পটল ভাজা, ডিম ভাজাটা দিয়েই দিলাম। সবটা দিয়ে মশলার সাথে টাইম নিয়ে মানে একটু হাতে সময় নিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে তেলটা বার করতে হবে। তেল তো বেশি নেই, ওই মশলাটার গন্ধটা আর পটল আলুর গন্ধটা ডিমের গন্ধটা সবটার মধ্যে একটা মেলবন্ধন ঘটাতে হবে। চলো মশলাটা অলরেডি লেগে যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, চিন্তা করো না চিন্তা করো না, একটুখানি জল দিয়ে দিই, অল্প দিলাম অবশ্য ফার্স্টে, তারপর অবশ্য দেখা যাক কি হয়। চলো ভালো করে একটু কষিয়ে নিই, গন্ধটা যা ছেড়েছে না কি যে বলি। চলো আর একটু জল দিয়ে দিই, একটুকু জলে ঠিক কষাটা জমছে না, কেননা এতটা মশলা রয়েছে, মশলাটা অতটা না হলো সবজিটা তো অনেকটা না। চলো ওকে ভালো করে কষিয়ে কষিয়ে নিই, আর চারদিকটা কিন্তু লেগে যেতে দিলে একদম চলবে না। আজকে যেহেতু দুদিনের মতন রান্না করব, তাই আজকে একটুখানি ভাবছি বেশি একটু ঝোল রাখতে হবে, সেই ভেবেই একটু জলটা আমি বেশি করে দিলাম। সাধারণত এই ঝোলটা করলে আমি এত ঝোল রাখি না, গায়ে মাখা করে করি। তোমরাও কিন্তু একটুখানি গা মাখা করে করতেই পারো, কিন্তু মাথায় কিন্তু রাখতে হবে পটলটা আলুটা কিন্তু পর্যাপ্তভাবে সেদ্ধ হতে দিতে হবে। কেননা আলু পটলটা সেদ্ধ না হলে কিন্তু কাঁচা কাঁচা গন্ধ করবে যতই ভেজে নাও না কেন। আর ডিমটা কিন্তু সেদ্ধ হলে টেস্টটা আরও বাড়বে। বলতে বলতে আবার একটু জল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ। আরে আমি যে দুদিনের রান্না করছি খেয়াল রাখতে হবে তো, নুন আর চিনিটা অ্যাড করে দিচ্ছি। এটা ময়দা না চিনি গুঁড়ো, নর্মাল চিনিটা শেষ হয়ে গেছে গো, তাই ভাবলাম চিনি গুঁড়ো দিয়েই কেননা ট্রাই করি, মন্দ লাগে না খেতে জানো তো। যতটা চিনি দাও ঠিক সেই সেম পরিমাণ গুঁড়ো দিলেই কিন্তু তোমার চিনি গুঁড়োটা দিয়ে কাজ হয়ে যায়। ফার্স্ট টাইম ট্রাই করলাম, মানে ফেল হয়নি কিন্তু ব্যাপারটা। চলো তরকারিটা কিন্তু অলরেডি ফুটতে শুরু করছে, দাঁড়াতো দাঁড়াতো দেখে নিই আলুটা সেদ্ধ হলো কি না, পটলটা আলুটা ওহো সেদ্ধ হয়ে গেছে, আর চিন্তা নেই বেশিক্ষণ আর লাগবে না, তরকারিটা প্রায় হয়েই এসছে। আর অন্য সময় হলে হয়তো এই ঝোলটাকে পুরো বসিয়ে দিতাম, কিন্তু কালকে গরম করতে গেলে তো আবার তাহলে জল অ্যাড করতে হবে, দরকার নেই বাবা। আর বারে বারে একটু গরম করে যদি রাখতে হয়, কারেন্ট যদি চলে যায় যেরকম আমফানে হয়েছিল, খুব বিপদে পড়বো, দরকার নেই আমার বেশি বেশি করে শুকিয়ে দেওয়ার। একটু ঝোল থাকতে বাবা নাবিয়ে দিই, নাবিয়ে দিলাম, কেমন লাগছে দেখতে কালারটা, যা গন্ধ ছাড়ছে না কি বলবো, উফ খিদে পেয়ে গেল গো। ভিডিওটা আজকে কেমন লাগলো, ভালো লেগেছে? এরকম প্রবলেম কি তোমরাও করেছো? তাহলে কিভাবে সলভ করেছো সেটা আমাকে জানিও। আর ভালো লাগলে কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে আমার পাশে থেকো, সাথে থেকো, আমি কোনো একটা ভিডিও দিলে ছটপট তোমার কাছে পৌঁছে যাবে। আজকে এই অবধি, টাটা বন্ধু।